ক্যামেরা ফোকাস দিছে তো ভালো হ্যাঁ ভালো দিছে হ্যাঁ সুন্দর ফোকাস দিছে তো হ্যাঁ Rise up from the ashes, wings on my back, stay lit like a match. কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না একটা গান মনে পড়ে গেল আমার তুজো চুলে প্যার সে মর যাও মে আরাম সে তো আজকে চলে এসেছি হেরিটেজে আমরা হেরিটেজে ট্রাই করবো হেরিটেজের ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমরা এখন যাবো মার হাতে রান্না ভাত পদবে তাই বোঝে আর পাওয়া যাবে কিনা যাওয়া যাক চলো তুমি এবার ক্যামেরাটা ধরো আমার ক্যামেরাম্যান মিস্টার ফেমাস ক্যামেরা ধরো টাইম পাস করার জন্য দিয়ে গেল এটা আমাদের খাবার অর্ডার করতে প্রায় 20-25 মিনিট টাইম নিয়েছে তো তার জন্য এটা টাইম পাস করার জন্য খাচ্ছি আর কি তো কাজ করবো এখানে সব করার জন্য রাইসটা হচ্ছে জিরা রাইস হ্যাঁ জিরা রাইস আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি জিরা রাইস ফার্স্ট ডাল দিয়ে ট্রাই করবো প্রথমে বেশি জানি না কি চামচ দেখে আমার সামনে দেখে হাতে পটেটো ফ্রাই আলু ভাজা ঝিরি ঝিরি করে কাটা এবং হালকা লবণ ছিটি দেওয়া আছে বা সার পিছনে প্লেন একদম এর ভাজা আমি অন্যরকম ভেবেছিলাম ভেবেছিলাম আর কি আমি ভেবেছিলাম মশলা দিয়ে যেটা বাড়িতে তৈরি হয় আমাদের আলু কাছে একটা ভেবেছিলাম বাট সেটা না এটা জাস্ট ভেজে লবণ দিয়ে দিয়েছে এরপর চিকেনটাকে চিকেন কষা বলছি দেখা যাক আজকের মতো সে চিকেন লেগ পিস হয়ে যাও তাহলে তুমিও চিকেন লেগ পিস কাকুর মতো সত্যি অথেন্টিক খেতে ভালো খেতে মশলার পরিমাণ ঠিক আছে এবং অতটাও ঝাল না ঠিকঠাক মশলা একদম অতটা লবণ কেউ যদি বেশি লবণ খাওয়াতো লবণ দিয়ে খেতে পারো প্লাস অথেন্টিক খেতে এটা ভালো জিরা রাইসের সঙ্গে অথেন্টিক লাগছে ভালো লাগছে একদম জমে যাবে যদি কেউ আসবে হেরিটেজে তো অবশ্যই চিকেন কষা ট্রাই করবা চিকেন কষাটা অবশ্যই ভালো অনেক ভালো এবং
আপনাকে সব সুন্দর হাত দিয়ে দিতে হচ্ছে। এই দেখো চিটি খেতে ইচ্ছে করছে। তাতে চিকেন কষাটা বেস্ট, এখানকার বিরিয়ানি ফ্রাই করে নিই। তো বিরিয়ানি বিরিয়ানি রেবে দিই না, আরেকদিন এসে বলছে বিরিয়ানি রেবে দেবো। বেশি কি আইসক্রিম বাটি ভালো, অ্যালার্জি সেটা আছে, অ্যালার্জি বেশ ভালো লাগছে। ওপরে কি কি বেশ বাদাম নারকেল, বাদাম নারকেল এসব দেওয়া আছে, ভালো লাগছে। তো তারপরে দেখা হচ্ছে আমার বিল বিরিয়ানির ব্যাপারে কথা বলবো, তাই খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। যাই হোক, যেটা বলছিলাম আমরা খাওয়ার পর বিলের ব্যাপারে আসি। বিল আমাদের বিল কত এসছে দুজনের, আমরা দুজন ছিলাম, ফিনিশার ফেমাস ছিল আর আমি ছিলাম। আমরা একটা জিরা রাইস নিয়েছিলাম, একটা জিরা রাইসের দাম হচ্ছে 100 টাকা। তারপরে ডাল ফ্রাই নিয়েছিলাম, ডাল ফ্রাই 80 টাকা নিয়েছে এক প্লেটের। তারপরে আলু ভাজা, যেটা আলু ভাজা ছিল যেটা বলছিলাম যে জাস্ট ভেজে লবণ দিয়ে দিয়েছিলো, ভালো লাগছিলো খেতে অবশ্য, ওটা নিয়েছে 45 টাকা। আর চিকেন কষা, চিকেন কষাটা নিয়েছে 170 টাকা। চিকেন কষাটা 70 টাকা ছিল এবং অথেন্টিক লাইক খেতে লাগলো, ভালো ট্রাই করতে পারো ওটা। আর আমাদের গ্রিন স্যালাড ছিল, গ্রিন স্যালাডটা 50 টাকা নিয়েছে। এবং আমরা ফার্স্ট যখন অর্ডার করি, অর্ডার করার আগে একটা সোডা অর্ডার করেছিলাম, তো সোডার দাম নিয়েছে 40 টাকা করে, দুটো নিয়েছিলাম 80 টাকা নিয়েছে। আর লাস্ট যে আইসক্রিমটা দিয়েছে, আইসক্রিমটার দাম ছিল 65 টাকা করে, 65 টাকা। তাহলে দুজনে 130 টাকা টোটাল বিল এসছে আমাদের 655 টাকা, দুজনে 655 টাকা। তো যাই হোক, অনেক কিছু খেলাম 655 টাকায়, ভালো লাগলো, ভালো সব কিছু আমার গুড লেগেছে, সব কিছু খেতে ভালো লেগেছে অবশ্যই। অনেক অনেক থ্যাংকস সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, চলো টাটা বাই বাই।